ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्या प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानिं जयो जयो रामकृष्णो वंशकल्पोत्तुरु जयो जयो भगवान् जगतेर्गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आजके जे अध्यायटा पढ़ब सेटा एकटा छोट अध्याय, अध्यायेर नाम होच्छे जनैक स्त्रीलोकेर बांछा पूरण। आमरा ई अध्यायटा पढ़ार आगे कयेकटा कथा आमार बलार आछे, আমার যেটা বলতে খুব ইচ্ছে করে সেটা হচ্ছে এই কয়েকদিন আগে আমি একজনের একটা ফোন পেয়েছিলাম। তিনি আমায় হঠাৎ করে একটা প্রশ্ন করলেন, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। আচ্ছা সারদাম, শ্রী শ্রী মা তো স্বয়ং কালী, তারপরে বললেন শ্রী শ্রী মা তো স্বয়ং দুর্গা, সব ঠিক। তারপরে প্রশ্নটা হচ্ছে এই যে শ্রী শ্রী মা কাছে থেকে সারদানন্দজির এইরকম বোধ হলো কেন, শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পর তিনি তন্ত্র সাধনা কেন করতে গেলেন। তখন আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম যে আপনি এই আমাদের যে ঠাকুরমা স্বামীজির যে অথেন্টিক জীবনী, যেগুলো লীলা প্রসঙ্গ, গম্ভীরানন্দ জিমাজের, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবনী এবং শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ্য নিয়ে অত্যন্ত সহজভাবে লেখা স্বামী গম্ভীরানন্দজি শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পড়েছেন কি না, তা দীক্ষা হয়ে গেছে অনেক দিন এবং তার গুরুর জন্ম শতবর্ষ নিয়ে তাদের হই হয়ে চিন্তা নেই, কেমন করে একটা আদর্শ জীবনযাপন করা যায় সেই নিয়ে তাদের ভাবনা চিন্তার অন্ত নেই। অথচ আমি দেখলাম যে বেসিক গ্রন্থ তিনটের কোনোটাই পড়ানি, কোনোটাই ভালো করে পড়েননি। কারণ এই প্রশ্নের উত্তর সারদানন্দজি তার জীবনীতেই দিয়েছেন, এটা খানিকটা লীলা প্রসঙ্গে আছে এবং খুব বিবিধভাবে বলা আছে স্বামী প্রভানন্দজি লেখা শারদানন্দ চরিত। লীলা প্রসঙ্গ লেখার সময় তন্ত্র সাধনা সম্পর্কে বলতে গিয়ে তন্ত্র সাধনায় যা কিছু অনুভব করেননি, যা কিছু অনুভব করেছিলেন সেই সমস্ত কিছুই তিনি লীলা প্রসঙ্গে পরপর 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 বলেছিলেন। আমাদের রামকৃষ্ণ সঙ্গে একমাত্র আরেকজন সাধুকেও দেওয়া হয়েছিল, কিন্তু প্রমুখ সাধুদের ভেতরে অন্যতম একজন মাত্রই যাকে তন্ত্র সাধনা করার অনুমতি দেন, স্বয়ং মহাপুরুষ মহারাজ। মহাপুরুষ মহারাজ এটা বুঝেছিলেন যে তন্ত্র সাধনা করার প্রয়োজন আছে, কিন্তু প্রশ্নটা ওখানে নয়। তন্ত্র সাধনা বা জগন্মাতা শ্রীমা সারদা দেবী দুর্গা না কালী না সরস্বতী এগুলো জানা অনেক পরের কথা। আমি বললাম তিনি আমাদের মা, এই মা বোধটা আসাটা খুব জরুরি এবং মা বোধটা আসতে গেলে এই যে প্রমুখ গ্রন্থগুলো বারবার পড়তে দেখি, বারবার পড়া দরকার। সেদিনকেই মানে সৌভাগ্যক্রমে হয়তো মনের ভেতরে প্রশ্ন জাগছিল বলে একজন একটা ভিডিও পাঠালেন। পূজ্যপাদ আত্মস্থানন্দজি যখন হাসপাতালে ভর্তি হয়েছেন, যখনও তিনি কথাটা বলতে পারেন সেই সময় তিনি কিছু বলছেন, তার একটা ভিডিও রেকর্ডিং, খুব সম্ভবত 9 মিনিটের রেকর্ডিং আছে। মহারাজ ঘুরে বেড়াচ্ছেন, ই করছেন, কিন্তু অডিওতে এটা গোটাটা তোলা। সেইখানে তিনি বলছেন এই গ্রন্থগুলো পড়ার গুরুত্ব কি। তিনি বলছেন তার জীবনের সাধনা কি না, দুবেলা তিনি ভালো করে মন দিয়ে বসে জপ ধ্যান করেন, জপ ধ্যান ছাড়া দুবেলা নির্দিষ্টভাবে আসনে বসে
জপধ্যান না করেও ইনফর্মাল ওয়েতে তিনি জপধ্যান করেন এবং রোজ কথামৃত এবং শ্রীমদ্ ভগবদ গীতা পড়েন। এ তো আমরা বরাবরই দেখেছি। আর যত পার্ষদদের জন্মতিথি আসতে থাকে, তিনি জন্মতিথির বেশ অনেক আগে থেকে, অন্তত 5-6 দিন আগে থেকে, প্রথম দিকে নিজে পড়তেন, পরবর্তীকালে যখন পড়তে পারতেন না, চোখে অসুবিধা হতো, তখন সেবককে পড়ে শোনাতে হতো। এমনকি রোজ যে চণ্ডী গীতা এবং কথামৃত সকালে পড়তেন, সেগুলো পরবর্তীকালে যখন চোখে দেখতে পেতেন না, তখন তার হাতে বই থাকতো। এটা আমি সকালে অনেক দিন গিয়ে দেখেছি দীক্ষার সময়, সে দীক্ষা থাকুক আর যাই থাকুক, এইটি তার চলতই, এবং সেবক আরেকটি বই হাতে নিয়ে সেটি পড়ে শোনাতো। উনি বলছেন এই পড়ার গুরুত্ব এটাই যে এই গ্রন্থগুলো, এই জীবনগুলো আমাদেরকে অধ্যাত্মপথে সঠিক ফুটিং দিতে সাহায্য করে। আমাদের যে অধ্যাত্মপথে আমরা হাঁটাচলা করছি, তার যে পদবিক্ষেপ, পাদচারণ, সেগুলোতে সাহায্য করে এবং মনকে ভগবানের সঙ্গে সম্পৃক্ত করে রাখে। আমার মনে হয় এই জীবনী গ্রন্থগুলো পড়া ভীষণ 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 জরুরি। এই শুধুমাত্র প্রশ্ন না করে, আমরা এই নানা রকমের গ্রুপ দেখি তো, তুমি আমার ভালোবাসার, আমি শ্রীরামকৃষ্ণের ফুল, আমরা মায়ের মেয়ে, আমরা মায়ের মেয়ে একটা গ্রুপ আছে, কিন্তু এরকম অনেক হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেখানে প্রথমে ঈশ্বরের চিন্তা হয়, তারপরে কুটকাচালি হয়, তারপরে তুমি এরকম বললে কেন, আমি এরকম বললে কেন। আমি সমালোচনা করছি না, কিন্তু আমি বেশি বলবো যে জীবনী গ্রন্থগুলো পড়া দরকার। আমরা যদি নিজেরা সমৃদ্ধ না হতে পারি, আমরা যদি নিজেরা অনুভব না করতে পারি, তাহলে কিন্তু বুঝতে পারবো না। শুধু মা লক্ষ্মী, মা সরস্বতী, মাকে সিংহাসনে বসিয়ে পুজো করলুম, কিন্তু মায়ের আত্মস্বরূপ, মা যে আমাদের মাতৃমূর্তিতে, মা বলছেন না আর কেউ না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছেন। এই যে মাকে বোধ করা, মায়ের উপর বিশ্বাস করা, মায়ের উপর নির্ভরতা করা, এই বিট্টু আজকে একটা এর কথা বলছিলেন, যদিও এই যে আজকের আমি যেটা লেখাটা লিখেছি তার সঙ্গে আমি সহমত নই, তথাপি লেখাটা লিখেছি। আমাদের আসল সবচেয়ে ভালো, একটি বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করেছিল সবচেয়ে দামি ইন্দ্রিয় কি, সে প্রথমে বলেছিল কান। কানে না শুনতে পারলে জগৎ ঠিক হয় না। তার মা বললেন না অনেকে তো কানে না শুনেও আছে। তখন কিছুদিন ভেবে সে বলল চোখ হচ্ছে সবচেয়ে দামি ইন্দ্রিয়। তিনি বললেন যে চোখ ছাড়াও অনেক মানুষ বেঁচে আছেন। তারপরে মেয়েটি প্রসঙ্গটি ভুলেই গেছিল। এমনই সময় একদিন তার দাদু মারা যায়, সবাই কান্নাকাটি করছে, দাদুকে সবাই খুব ভালোবাসতেন। তিনি ছোট্ট মেয়েটি দেখেন, তার বাবা তার বড় ভাই মানে জ্যাঠামশায়ের কাঁধে মাথা রেখে হাউ হাউ করে কাঁদছেন। মা সেদিন তাকে বললেন যে বুঝতে পারছ তো এখন সবচেয়ে দামি ইন্দ্রিয় কোনটা আমাদের, সেটা হচ্ছে আমাদের কাঁধ। 4টে কাঁধ, শক্তপোক্ত কাঁধ চাই অন্তিম যাত্রায়, এই জগৎ থেকে ফিরে যাবার সময় যাত্রা করতে। আর একটা কাঁধ চাই, যে কাঁধটা দুঃখে সুখে বেদনায় অসুখে সর্বাবস্থায় আমার সাহারা হতে পারবে। কিন্তু আসল যেটা দামি ইন্দ্রিয় সেটা ওই গল্পে বলা হয়নি। আসল দামি ইন্দ্রিয় হচ্ছে আমাদের মস্তিষ্ক, যে মস্তিষ্ক আমাদের শেখাবে কখন কাঁধে মাথা রাখতে হবে এবং কখন আমার কাঁধটাকে ছড়িয়ে দিতে হবে জগতের দুঃখ নিবারণের জন্য। মা আমাদের মা, দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক সিংহ বাহিনী যাই ভাবি না কেন, সবার আগে তিনি আমার মা। তিনি যে বলেছেন জগৎ সংসারের কেউ থাকুক না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে, মায়ের এই মাতৃস্বরূপটিকে অনুধ্যান করার জন্য মায়ের জীবনী গ্রন্থ বারবার বারবার পড়া দরকার। দেখবেন মায়ের জীবনী গ্রন্থ লেখার সময় গম্ভীরানন্দজি মহারাজ যে জিনিসটা ব্যবহার করেছেন, মায়ের এক একটা স্বরূপকে ধরে ধরে এগিয়েছেন, এবং এতেই সেই স্বরূপের প্রকাশ বাল্যকাল থেকে জীবনের শেষ অবধি কেমনভাবে প্রকাশিত হয়েছে সেইখানে তিনি সেটাকে বলেছেন। ভক্তজননী তার জীবনের যে অংশ থেকে প্রকাশিত হয়েছে এবং জীবনের অন্তিম ভাগ অবধি সবকটি ঘটনা পরপর 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 করে সাজিয়ে দিয়ে গেছেন, যেন মালা গেঁথে দিয়েছেন। এবং সবকটি মালা, প্রত্যেকটি অধ্যায়ের মালা যদি আমরা সংযুক্ত করতে পারি, তাহলে একটি গোটা জীবন্ত জাগ্রত মাতৃমালায় রূপান্তরিত হয়। তারানামের মালা গেঁথে, যে সে দিবানিশী গান গাইবার কথা যে বলা হয়েছে সেটা এখানে সম্পাদিত হয়। ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীও আমাদের পড়া দরকার। ভক্তমালিকার ভূমিকা লিখতে গিয়ে স্বামী মাধবানন্দজি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন,
বলেছিলেন যেরকম বিদ্যুৎবাহী তার যে যেখান থেকে পাওয়ার তৈরি হয় পাওয়ার হাউস থেকে সেখান থেকে সেই বিদ্যুৎবাহী তারগুলো বিভিন্ন স্টেশনে বা বিভিন্ন বাড়িতে ইলেকট্রিসিটি বয়ে নিয়ে যায়। জীবনের দুটোই প্রয়োজন আছে, পাওয়ার স্টেশনটার প্রয়োজন আছে, বিদ্যুৎবাহী তারও প্রয়োজন আছে। এই তারগুলিকে সংযুক্ত করলে যে শক্তি নিহিত হয় সেটা হচ্ছে পাওয়ার স্টেশনে যে শক্তি থাকে সেরকম। আমাদের কাজ হচ্ছে পার্ষদদের জীবন, পার্ষদের জীবনকে পড়ার মাধ্যমে সেই পরমেশ্বরকে খুঁজে বার করা, পরমেশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা। আমাদের যাবতীয় পড়াশোনার মূল এটা কিন্তু বিষয়বস্তু। আমরা যা কিছু অধ্যয়ন করি, যা কিছু করি, এটা কিন্তু মূল বিষয়বস্তু যে শ্রীরামকৃষ্ণকে জীবন্ত জাগ্রত হিসেবে দেখব। তা না হলে সাধন ভজন বড় শুকনো হয়ে যায়। নাম জপের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু সেই নামীকে, নামীর সম্পর্কে যদি একটা পরিষ্কার আইডিয়া তৈরি না হয় তাহলে নামীর সঙ্গে সম্পর্ক খুব দীর্ঘস্থায়ী হয় না। আমরা পূর্ব আজকে নতুন অধ্যায়, জনৈকা স্ত্রীলোকের বাঞ্ছা পূরণ। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম, ভীম দর্শন তব অকুল পাথার, ত্রিতা বারো বানল জলে অনিবার, নিবিড় আধারময়ে দৃষ্টি নাহি চলে, আতঙ্গ তরঙ্গাকুল অকুল সলিলে, পারাপারে যাইবারে অনন্য সম্পল, একমাত্র শ্রীপ্রভুর চরণ কেবল, আর পন্তা দেখাইলা প্রভু গুণমণি, অবতারে মাতৃরূপা যদ্যাপি করেন কৃপা জগত জননী, অবতারে মাতৃরূপে ভক্ত বৎসলা, শ্যামাসুতা গুরুমাতা ব্রাহ্মণের বালা, ভবব্যাধি মহৌষধি করুণা তাহারে, কৃপা দৃষ্টেষ্ট সিদ্ধি নষ্ট ভব পার, কহি শুন সমাচার সাধ্য যত দূর, মহৎ মহিমার মার লীলা সুমধুর। এই ভূমিকা বলে দিচ্ছে আজকে আমাদের যাবতীয় পড়াশোনা, সেটা হচ্ছে শ্রী শ্রী মায়ের একটি দিব্য লীলাকে তৈরি করে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবী দুজনের যুগল যে লীলা সেইটিকে কেন্দ্র করে। দেখুন, পুঁথিকার যখন লেখা শুরু করেছিলেন তখনকার যদি গৌরচন্দ্রিকাগুলি দেখতেন সেখানে খুব কষ্ট করে লেখা, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। সেই সদ্য লেখাপড়া শেখা মানুষ যখন কোনো রকমে নিজের ভাবকে সংযুক্ত করে শব্দ দিয়ে পরপর মালা গাঁথেন, প্রথম দিকের এই যে পুঁথিকারের যে বর্ণনা সেটা এক্স্যাক্টলি সে ঠিক সেই রকম ছিল। স্বামীজি এর সংশোধন করতে বলেন, তাই দ্বিতীয় খণ্ডে যুক্ত হয় আরও দুটি লাইন, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। কিন্তু যত আমরা পুঁথির গভীরে যেতে থাকি, পুঁথিকে চর্চা করতে করতে ভাবতে ভাবতে আমরা দেখতে পাই যে আমাদের পুঁথিকারের ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হয়েছে। এই অধ্যায়ে তিনি লিখছেন, জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। এই চন্দ্রিকাটা পড়তে পড়তে আমার খানিকটা সেই দুধকে পেটুক লোকতাম, সেই দুধকে ক্ষীর কী করে তৈরি করে যায় সেইটির কথা বারবার মনে হয়। ভাব যেন ধীরে 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 ঘনীভূত হতে থাকছে, এবং যত ঘনীভূত হতে থাকছে তত যেন তিনি আরও মন থেকে অন্তর থেকে ভগবানকে দেখছেন। বলছেন, ভীম দর্শনে ভব অকুল পাথার, ত্রিতা বারো বানল জলে অনিবার, নিবিড় আধারময়ে দৃষ্টি নাহি চলে, আতঙ্গ তরঙ্গাকুল অকুল সলিলে, পারাপারে যাইবারে অনন্য সম্বল, একমাত্র শ্রীপ্রভুর চরণ কেবল। আমাদের জীবন যখন খুব কষ্টের মধ্যে পড়ে, ভীম দর্শন ভব অকুল পাথার, জীবনকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে যার কূল খুঁজে পাওয়া যাচ্ছে না। ভীম দর্শন, ভীম শব্দের অর্থ এখানে ভয়ানক অর্থে, যার ভীমসেন যেরকম বিরাট চেহারা ছিল, বিরকম তার
সে ভয়ানক শব্দটি বলতে গিয়ে ভীম দর্শন শব্দটিকে ব্যবহার করেছে। ত্রিতাপ বাড়ো বানল, আমরা ভালো হতে চাই কিন্তু ত্রিতাপের আগুন থেকে কিছুতেই বেরোতে চাই পারি না। আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক, আমি জপ ধ্যান করতে চাইছি, মন হারিয়ে যাচ্ছে, আধ্যাত্মিক বাধা, যত গভীরে ডুবে যেতে চাইছি তত নানা বাধা এসে উপস্থিত হচ্ছে। আমি ভালো করে জপ ধ্যান মন্দিরে গিয়ে জপ ধ্যান করতে চাই, ঝড় জল বৃষ্টি তুফান আসছে, আমি কিছুতেই সেখানে যেতে পারছি না। আমি বসে জপ ধ্যান করতে চাইছি, আমার এত জ্বর এসেছে আমি ভালো করে বসতে পারছি না, এত কাশি হচ্ছে, বসলেই ভীষণ কষ্ট হচ্ছে। এই আদিদৈবিক আদিভৌতিক এই যে ত্রিতাপ, এই ত্রিতাপ কষ্ট আমাদেরকে এমনভাবে ফেলে রেখেছে আমরা কিছুতেই সেটাকে অতিক্রম করে যেতে পারি না। এই ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, তুমি আমার এই ত্রিতাপ কষ্ট থেকে আমাকে দূর করো। আমরা এই তিনটি প্রার্থনা সবসময় আমাদের করা দরকার, এই ত্রিতাপ কষ্ট থেকে আমাদের দূর করা দরকার, এই বাধা থেকে অতিক্রম করে আমরা ভগবানকে যেন ভালোবাসতে পারি। তার পথটা কি না, ভগবানকে যত ভালোবাসতে পারবো তত এই ত্রিতাপ বাধা আমরা পেরিয়ে যাব। আপনাদের অনেকেরই ধারণা নেই, এই খুব লীলামায়ের বাড়ির কাছে একটা লেভেল ক্রসিং আছে। আমি যখন প্রথম প্রথম যেতাম তখনও ভয় লাগতো, সাঁতরাগাছি থেকে সব ট্রেন ট্রেন যেত, কিন্তু মানুষ দেখতাম কীরকম নির্ভয় সেই লেভেল ক্রসিং, গেট পড়ে গেছে তার তলা দিয়ে বেরিয়ে সেই লেভেল ক্রসিং দূরে দেখতে পাচ্ছে, সাঁতরাগাছি স্টেশনে আছে, তারা হাঁটা চলা করছে নির্ভয়, আমরা ওই নির্ভয় চলাচল করি। ওই ভগবান যখন, ভগবানকে আমাদের জীবনে সহায় হয় তখন এই যে ত্রিতাপের যে কষ্ট, এই ত্রিতাপের কষ্ট থেকে আমরা সহজে পেরিয়ে যেতে পারি। নিবিড় আধারময় দৃষ্টি নাহি চলে, আতঙ্গ তরঙ্গাকুল অকুল সলিলে। আমাদের জীবন পথে আধারময়, এত অন্ধকার যেখানে আমার দৃষ্টি ভালো করে চলে না, আমি যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছি, কোথায় যেন খুঁজে পাচ্ছি না, পথ খুঁজে পাচ্ছি না। ঠিক সেই রকম যখন এরকম অনন্য অবস্থা, আমার যখন খুব অসহায় অবস্থা, তখন পারাপারে যাইবার অনন্য সম্বল একমাত্র শ্রীপ্রভুর চরণ কমল। ভগবানের পাদপদ্ম, এই যে রেকর্ডিংটা শুনছিলাম সেখানে মহারাজ বারবার করে বলছেন যে যাই করো না কেন ভগবানের পাদপদ্ম ধরে থাকতে হবে। জীবনে যত প্রলোভন আসুক, জীবনে যত দুঃখ আসুক, জীবনে যত বেদনা আসুক, হয়তো আমরা আধ্যাত্মিক সেইভাবে হয়ে উঠতে পারছি না, মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করতে পারছি না, কিন্তু ভগবানের পাদপদ্ম যেন ধরে থাকতে পারে, আমরা এক হাত দিয়ে যেন তার পাদপদ্ম ধরে থাকতে পারি। বারবার খুব জোর দিচ্ছিলেন যে তার পায়ের পাটিকে ধরে থাকতে হবে, কোনো অবস্থাতে যতই আমায় ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুক আমি যেন সেটিকে কখনো না পেরিয়ে যেতে পারি। প্রতিকার তার কারণ বলছেন, বলছেন একমাত্র শ্রীপ্রভুর চরণ কমল, চরণ কেবল পারাপারে যাইবারের অনন্য সম্বল, ওপারে যাবার একমাত্র সম্বল হচ্ছে এইটি। এই পুঁথিতেই একটি বর্ণনা আছে, এর আগেও আমি একবার বলেছি, বলা হচ্ছে যে ঠাকুর সেখানে এসেছেন একটি নৌকা নিয়ে, পারে এসে দাঁড়িয়েছেন, এসে ডাকছেন ওরা কে যাবি রে আয়, যারা পারে দাঁড়িয়েছিল তারা টুক 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 করে নৌকায় উঠে পড়লেন। কিছু মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠাকুরের ডাক শুনে তারা ঘাড় ঘুরিয়ে তাকাতে নেমে এলেন, অনেক সময় তো নৌকায় ওঠা নামাতে কষ্ট হয়, ঠাকুর যেন হাত ধরে তাকে টেনে এনে বসালেন। তারপরে ঠাকুর তাকে টেনে এনে বসালেন, এই অবধি ঠিক ছিল। এরপরে ঠাকুর কি করলেন না, কিছু কিছু মানুষ দেখেই, যে আমাদের স্কুলের বাচ্চাগুলো যেরকম দেখেই পুট করে এপাশ ওপাশ করে লুকিয়ে থাকে, আমরা গিয়ে ধরে টেনে হিঁচড়ে তাদের ক্লাসে নিয়ে যাই, স্টাডি থেকে পালিয়ে পালিয়ে তারা ঘুরে ঘুরে বেড়ায়, সেই রকম ওই কিছু কিছু মানুষ আছে যারা পালিয়ে পালিয়ে ঘুরে বেড়ায়, ঠাকুর তাদের টেনে হিঁচড়াতে, না যাবো না যাবো না, সেই টেনে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যায়। আমাদের মনে আছে আমরা তখন স্কুলে পড়ি, ক্লাস ইলেভেনে পড়ি, তখন আমাদের স্কুলে, আমাদের হেড স্কুলে খুব উঁচু উঁচু দরজা ছিল, একবারে সেই দোতলা সমান, একতলা তো দোতলার মতোই এখনকার মতো, ওরকম বড় বড় দরজা ছিল, এত চওড়া দরজা ছিল। সেদিনকে চারটে পিরিয়ড অফ আমরা আগে থেকেই জেনেছি, শুধুমাত্র ফার্স্ট পিরিয়ডটা হবে। আমাদের সঙ্গে একটি ছেলে পড়তো, সে ওই বিনা সিনেমা থেকে একটা টিকিট কেটে নিয়ে এসছে, নুন শোতে সে সিনেমা দেখতে যাবে, আর বসেছে এবার লাস্ট বেঞ্চে, যাতে ফার্স্ট পিরিয়ড শেষ হয়ে গেলে ওই লাস্ট বেঞ্চ দিয়ে বেরিয়েই সে গেট পেরিয়ে পালাতে পারে, এইটি তার মনের মধ্যে বাসনা। এমন সময় আমাদের হেড স্যার নিমাইবাবু এসেছেন, অসীমবাবুকে বলতেন ইংরেজির মাস্টারমশাইকে, আজকে দিয়ে চার চারটে পিরিয়ড অফ, আপনার তো সেকেন্ড পিরিয়ড নেই দেখছি,
ইংরেজি ক্লাসটা সেকেন্ড পিরিয়ডেও কন্টিনিউ করবেন, অন্তত এসছে চারটে ক্লাস যেন করতে পারে। এটা যখন বলছেন, ওর ছেলে বুঝে গেছে খুব বিপদ আছে, ও পেরিয়ে পড়েছে, ক্লাস থেকে বেরিয়ে পড়েছে। বেরিয়ে আর হেড স্যার ক্লাস থেকে বেরোনোর আগে ও গেটের বাইরে চলে দে দৌড়। অসীমবাবু ক্লাসে ঢুকেই তার মনে হয়েছে না, এই ছেলে তো নেই। তখন তিনি ওই সেমনি সেই কেটস পরে আসতেন, উনি সেই ধুতি পরে কেটস পরে ছুটতে শুরু করেছেন এবং আমাদের ইয়ের কাছে গিয়ে, ডেভিড হেয়ারের মূর্তির কাছে গিয়ে সেখানে তাকে খুঁজে পেয়েছেন। এবার তার হাত ধরে টানতে টানতে আসছেন আর বলছেন, সে বলছে, না স্যার আমার খুব কাজ আছে। উনি বলছেন, লেখাপড়ার সামনে আর কোনো কাজ হতে পারে না, বাকি সব কাজ বৃথে। তার সেই সাদা জামার ভেতর দিয়ে দেখা যাচ্ছে হলুদ রঙের নুনশোর টিকিট, আর সে তাকে স্যার ধরে এনে সে পড়াচ্ছেন। আর ক্লাস শুদ্ধ ছেলে তার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, সে নুনশোর টিকিট রয়েছে আর মহারাজ স্যার পড়াচ্ছেন আমাদের দ্য সলিটারি রিপার। সেই সলিটারি রিপার কবিতা শুনতে শুনতে তারই অবস্থা। এই ঠাকুর এইরকম, যারা আমরা আমরা যারা খুব সেয়ানা, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করি, তাদের টেনে হিঁচড়ে ধরে ধরে নিয়ে আসেন, যে ভগবত প্রসঙ্গ ছাড়া আর কোনো প্রসঙ্গই এখন আমাদের জীবনে হতে পারে না। এই তৃতীয় শ্রেণীর তিন ধরনের ভক্তকে ঠাকুর নিয়ে তার পারাপারে করে নিয়ে যায়। কিন্তু এই অবতার আরও একটা নতুন উপায় দেখালেন। কী সে উপায়? পুথিকার বলছেন, আর পন্থা দেখাইল প্রভু গুণমণি, যদ্যপি করেন কৃপা জগত জননী, অবতারে মাতৃভাব ভকত বৎসলা, শ্যামাসুতা গুরুমাতা ব্রাহ্মণীর বালা। এই হচ্ছেন আরেক নতুন পন্থা দেখালেন, জগতের কাছে একটা নতুন ভাব রেখে গেলেন। ভক্ত জিজ্ঞাসা করছেন মাকে, আচ্ছা মা, পূর্বাপূর্ব অবতার তাদের সতীদের শরীর চলে যাওয়ার পরে শরীর ছেড়েছিলেন, এই অবতারে এর উল্টোটা হলো কেন? মা উত্তর দিলেন, জগতের সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য বাবা তিনি আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব বিকাশের জন্য ঠাকুরের আমাদের, এবং দেখবেন ঠাকুর বেঁচে ছিলেন, যখন ঠাকুরের শরীর চায় তখন মায়ের বয়স 34 বছর এবং পরবর্তীকালে আরও 34 বছর, মা 68 বছর বেঁচে ছিলেন। এই আরও 34 বছর জগতের সকলের ভেতরে এই ভাব বিকাশের জন্য এসেছিলেন, এবং সেই কারণে ঠাকুর থাকাকালীনই তিনি ধীরে 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 ভক্তদের কাছে মায়ের ভাবটি একটু একটু করে প্রকাশ করছিলেন। বলছেন, অবতারে মাতৃরূপে ভকত বৎসলা, শ্যামাসুতা গুরুমাতা ব্রাহ্মণের বালা। পুথিকা লিখছেন, ভব ব্যাধি মহৌষধি করুণা তাহার, কৃপাদৃষ্টে ইষ্ট সিদ্ধি নষ্ট ভবপার, কহি শুন সমাচার সাধ্য যত দূর, মহৎ মহিমামার লীলা সুমধুর। তার যদি কৃপা দৃষ্টি পড়ে তাহলে অবশ্যই ইষ্ট সিদ্ধি হবে। মা যেন তাকিয়ে আছেন, এরকমভাবে তাকিয়ে আছেন জগতের দিকে, এই জগতের দিকে তিনি তার কৃপা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন। আমরা যখন তার কৃপা দৃষ্টির সামনে এসে পড়ি, তখন আমার ভেতরের যা কিছু অবিলতা সেগুলি সহজে নষ্ট হয়ে যায়। ভবব্যাধি মহৌষধি, এই যে ভগবানকে ডাকবার জন্য আমার যে নানা রকমের যে ব্যাধি আছে, সেই ব্যাধির মহৌষধি হচ্ছেন শ্রীমা সারদা দেবী। কত সহজ করে বলছেন, ভক্ত বলছেন, মা মিথ্যে কথা বলতে হয় বলে কি চাকরিটা ছেড়ে দেব? আমরা হলে হ্যাঁ বাবা বলতাম, হ্যাঁ বাবা ছেড়ে দাও। তিনি বলছেন, না আজ চাকরি, আজকে দুটো মিথ্যে কথা বলতে হচ্ছে বলে চাকরি ছেড়ে দেবে বলছে, কাল যখন ছেলেপুলেদের খেতে দিতে পারবে না, তখন লোকের মুখে ছুরি বাড়ার সাথেও এতটুকু কুণ্ঠিত হবে না, তাই ওকে বলো একটা ভালো কাজ দেখে চলে যেতে। সাধু জিজ্ঞাসা করছেন, ভগবানকে ডাকবো বলে এসেছি, কই তার তো দর্শন পেলুম না? তিনি বলছেন, লোক জন্ম জন্মান্তরে তাকে ডেকে তাকে পায়নি, আর ও ভাবছে ওখানে থাকবে, তাকে বলো যে যেন সে ডাকতেই থাকে। কিংবা সেই স্বাধীনতা সংগ্রামী যে পালিয়ে এসেছে, মায়ের সঙ্গে দেখা হয়েছে সেই ক্ষেতের ধারে, সেখানে এই খড়ের টুকরো, দুটো খড়ের টুকরো, একটা খড়ের টুকরোয় মা বসলেন আর একটা খড়ের টুকরো ছেলে বসলেন, সেই মাঠের ধারে হয়ে গেল মন্ত্রদীক্ষা। মায়ে বেটায় কি সুন্দর মন্ত্রদীক্ষা! কত সহজে আমাদের এই ভাবনা চিন্তার জগতে, যে মায়েরই মা, এই যে বলছি না, মা জগদম্বা, মা দুর্গা, মা কালী, এগুলো সব কিছু উড়িয়ে দিন, বুঝুন মা আমার মা। এই মায়ের যে মাতৃস্বরূপ, এটা যদি যতক্ষণ আমরা বুঝতে পারবো, আর দুর্গা লক্ষ্মী সরস্বতী কিচ্ছু বুঝবে না।
এটা বোঝাটা বড্ড 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 জরুরি আমাদের জীবনে। তাই বলছেন, কহি শুন সমাচার সাধ্য যতদূর, মহৎ মহিমা মার লীলা সুমধুর। যতদূর সাধ্য আমরা ততদূর বলবো, কারণ মায়ের মহিমা কথা বলার মতো দৌড় আমাদের নেই, বুদ্ধিবৃত্তি আমাদের নেই। তাই যতদূর সাধ্য ততদূর আমরা বলবো। পুথিকার বলছেন, যেই বস্তু প্রভু সেই বস্তু মাতা, বিশ্বাসে রাগিও হৃদে অতি গুচ্ছ কথা। একমাত্র কেবল প্রভেদ দৃষ্ট হয়, শ্রীপ্রভু সহজ যত মাতা তত নয়। অপার করুণা বিনা কার সাধ্য ধরে, সেই আদ্যা শক্তি মহাশক্তি, সেই আদ্যা মহাশক্তি মানবী আকারে। অদ্যপিহ প্রভু ভক্ত অনেকের ভ্রম, যেমন শ্রীপ্রভুদে মাতা তেন নন। বলিলে না চলে কথা বলা মহাদায়, হৃদয়ে সন্দেহ মাত্র মায়ের মায়ায়। রবির কিরণে কোথা মেঘ ঝালে ঢাকে, কোথা বা উজ্জ্বলতম প্রবল আলোকে। অপার মহিমা তত্ত্ব প্রত্যক্ষ যে স, অন্তরে বাহিরে সদা হয় অনুভব। যুক্তি তর্ক কূটবুদ্ধি বিচারের পারে, রসনায় নাহি পায়ে বাক্য বলিবার। গুরুমাতা বলিলে কি বুঝো তুমি মন, শুন শ্রীপ্রভুর সঙ্গে সম্বন্ধ কেমন। প্রতিকার বলছেন, এটা আমরা বলছি, ভক্তরা বলছি, কিন্তু তবু প্রতিকার বলছেন যে যেই বস্তু প্রভু সেই বস্তু মাতা, বিশ্বাসে রাখিও হৃদে অতি কুচ্ছ কথা। এটা খুব বিশ্বাস রাখতে হয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজির ঘরে একটা ভারী সুন্দর ছবি ছিল, এখন অনেক জায়গায় দেখি সে ছবিটা, হাতে আঁকা একটা ছবি। সেই ছবির আধখানা এরকম বাঁদিক থেকে সেটা হচ্ছে মায়ের ছবি আছে, বাঁদিক থেকে এদিক থেকে মায়ের ছবি, আর ডান দিক থেকে ঠাকুরের ছবি, চোখ কান আধখানা দাড়ি, আবার এখানে মায়ের চোখ চুল সে সমস্ত রয়েছে। এই গলা অবধি একটা হাফ বাস ছবি আত্মস্থানন্দজির ঘরে অনেক বছর দেখেছি আমি, এখন কোথায় আছে আমি জানি না, কিন্তু এটা আমরা দেখেছি। বলছেন, প্রভু যতটুকু মাও ঠিক তেমনি, আলাদা আলাদা কোনো সত্তা নয়। স্বামী সুবোধানন্দজি তুলনা করেছিলেন মুদ্রার সঙ্গে। একটা টাকা আপনারা যখন দেখেন, টাকার দুটো পিঠ থাকে, তার একদিকে একটা টাকা লেখা থাকে, একদিকে কোন দেশ থেকে সেটা বেরোচ্ছে সেটা লেখা থাকে। কিন্তু ওই দুটো, ওই একটা টাকার দুটো পিঠ থাকলেও একসঙ্গে আপনি দুটো পিঠ দেখতে পাবেন না, হয় এদিকটা দেখতে হবে নাহলে ওদিকটা দেখতে হবে, কিন্তু দুটোই সেই একই তত্ত্ব দিয়ে, একই সেই একটাই ধাতু দিয়ে তৈরি। সেই রকম শ্রীমা সারদা এবং শ্রীরামকৃষ্ণ একই তত্ত্ব দিয়ে তৈরি ছিল, সেটা হচ্ছে কালী তত্ত্ব। ঠাকুর বলছেন মাকে, মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন না যে তোমাকে আমার কি বলে মনে হয়, যে মা মন্দিরে আছেন, যে মা নহবতে আছেন, এই শরীরে জন্ম দিয়েছেন, যিনি পদচারণ করছেন, যিনি আমার পা টিপে দিচ্ছেন, পাদচারণ করছেন, পাদ সংবাহন করছেন, তিনজনকে আমার এক বলে মনে হয়, এক আনন্দময়ী বলে বোধ হয়। ঠাকুরের অসুখ করেছে, মা দেখছেন, মা কালীকে দর্শন করেছেন, মা কালী ঘাতটা কাঁত করে আছেন। সেই জিজ্ঞেস করছেন, মা তোমার ঘাড়টা কাঁত কাঁত এই এরকম ঘাড় হেলিয়ে কেন আছো? তখন বলছে, ওনার ওই গলায় অসুখ করেছে, তো সেই কারণে। মাও দেখালেন যে জগন্মাতার গলায় ইয়ে রয়েছে। ঠাকুরের শরীর চলে গেল, অদ্ভুতানন্দজির স্মৃতিতে আছে, মা একবারে আঁকড়ে পড়ে কাঁদছেন, মা কালী গো কোন দোষে আমায় ছেড়ে গেলে মা? অমন যে শান্ত মানুষ তিনি, ঠাকুর সম্পর্ক করছেন, মা কালী গো কোন দোষে আমায় ছেড়ে গেলে মা? আর শিবুদা সেই মাঠ পেরোতে গিয়ে, আপনাদের সকলের সেই জানা আছে ঘটনা, মাঠ পেরিয়ে যখন তিনি চলে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন তুমি কে, খুড়িকে জিজ্ঞেস করছেন তুমি কে, তার জিনিসপত্র নামিয়ে দিয়েছে, বলো আগে তুমি কে? বলছে, আমি আর কে, আমি তোর খুড়ি। বলছে, না ঠিক করে তুমি বলো তুমি কে? বলছেন, লোকে বলে কালী। দেখুন, একই কালী তত্ত্ব, একটাই মুদ্রা কালী তত্ত্ব। তার একদিকে শ্রীরামকৃষ্ণ রূপে তিনি প্রতিভাত হয়েছিলেন, আরেকদিকে শ্রীমা সারদা দেবী রূপে প্রতিফলিত হয়েছিলেন। কিন্তু ঠাকুর শুরুর দিকে মাকে এমন একটা বেড়াজালের মধ্যে রেখে দিয়েছিলেন, তাই বলছেন যে কেবল একমাত্র কেবল প্রভেদ দৃষ্ট হয়, শ্রীপ্রভু সহজ যত মাতা তত নন। মা কিন্তু সহজ সাধ্য ছিলেন না, মায়ের কাছে কিন্তু সহজে যাওয়া যেত না। অপার করুণা বিনা কার সাধ্য ধরে, সেই আত্মাশক্তি মহাশক্তি মানবের
মানবী আকারে। অদ্যপিও প্রভু ভক্ত অনেকের ব্রহ্ম, যেমন শ্রী প্রভুদেব মাতা তেন নন। এইরকম অবস্থা যে এই যে আদ্যাশক্তি মহামায়া, সেই যে আমাদের রূপ ধারণ করে এসেছেন, মাতৃরূপ ধারণ করেছেন, এটা বোঝাটা অনেক সময় সহজ হয় না। শারদানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন যে মায়ের স্বরূপ, মা কেমন। তিনি বলেছিলেন, তোমার কি মনে হয় অবতার একজন কি ঘুঁটিকুরুণিকে বিয়ে করেছিলেন? এরকম একটা কথা আছে। মা শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় কথা যে শ্রীরামকৃষ্ণ সাধন ষোড়শী পূজার সময় তাঁর নিজের জপমালা মায়ের পাদপদ্মে সমর্পণ করছেন, মাকে প্রণাম করছেন, অবতারের প্রণাম, অবতারের পূজা গ্রহণ করছেন। শুধু তাই নয়, মার চলে যাওয়ার ঘটনাটা দারুণ। মা চলে যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে, হাত জোর করে প্রণাম করে ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমাদের আপনারা চারটে ভালো কথা বললে আমার তো মনে হয় এক্ষুনি বসে ঢাক বাজাতে থাকি। মা যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ আদ্যাশক্তি মহামায়ার প্রকাশ, এটা থেকে পরিষ্কার বোঝাই। ছবিটা বারবার আমি ভাবার চেষ্টা করি, সিনেমা টিনেমা ঠিক নয়, ভাবার চেষ্টা করি। সেই মা বসে আছেন, ঠাকুর একটু একটু করে তাকে পুজো করছেন, একটা একটা করে জিনিস পুজো করছেন। কি অপূর্ব বর্ণনা আছে শারদানন্দজির লীলা প্রসঙ্গে। সেখানে তিনি সেই ত্রিপুরা সুন্দরী আদ্যাশক্তি মহামায়ের কাছে প্রার্থনা করছেন, এর শরীরে আবির্ভূত হয়ে এই পূজা গ্রহণ করো। ভেবে দেখুন, সেই ঠাকুরের সেই আহ্বান স্বীকার করে তিনি তাঁর ভেতরে সেই আদ্যাশক্তি ত্রিপুরা সুন্দরীকে তার স্থান দিচ্ছেন। ঠাকুর তার পাদপদ্মে অর্পণ করে দিলেন, এতদিনের যে সাধনার ফল সমস্ত কিছু তিনি অর্পণ করে দিলেন। অবতারের সাধনার ফল, আমাদের পদ্মফুল গ্রহণ করেন সে আর এমন কি বড় কথা, অবতারের সাধনার ফল তিনি গ্রহণ করে নিঃশব্দে আছেন, একেবারে সাধারণ মানুষের মতো আচরণ করছেন। তাই ভক্তদের অনেকের যে সন্দেহ হয় যে মা তেমন কিছু বড় না, তা কিন্তু নয়। বলছেন, কেন মা কী করে এরকমভাবে লুকিয়ে থাকেন? বলছেন, লুকিয়ে থাকেন এইভাবে, রবির কিরণ সব জায়গায় দৃশ্যমান নয়, কোথাও কোথাও মেঘের দ্বারা আবৃত থাকে বলে সূর্যের কিরণ আমরা দেখতে পাই না, কিন্তু যেখানে মেঘ সরে যায় সেইখানে সূর্যের কিরণ খুব ভালো করে দেখতে পাওয়া যায়। পুথিকার বলছেন, অপার মহিমা তত্ত্ব প্রত্যক্ষ যেসব, অন্তরে বাহিরে সদা হয় অনুভব, যুক্তি তর্ক কুটবুদ্ধি বিচারের পার, রসনায় নাহি পায় বাক্য বলিবার। বলছেন, আমরা সাধারণ জিনিসকে শব্দ দিয়ে প্রকাশ করি, আলু পটল জিনিসের দাম, চিকেন বিরিয়ানি, ভালো কাপড় চোপড়, ভালো জীবনযাপন, এরোপ্লেনে ওড়ার মজা, এসে নানা রকমের অভিজ্ঞতা আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু ভগবানকে দেখলে বা ভালো জায়গায় গেলে মনে যে আনন্দ হয়, মনে যে তৃপ্তি হয়, সেই সটা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। মা হলেন সেই অন্তরের অন্তরতম তত্ত্ব, যেটিকে শব্দ দিয়ে কখনো প্রকাশ করা যায় না। বলছেন, ঠাকুর কি বলছেন সে সম্পর্কে আমরা শুনে নিই। পুথিকার বলছেন, গুরুমাতা বলিলে কি বুঝো তুমি মন, শুনো শ্রী প্রভুর সঙ্গে সম্বন্ধ কেমন, দুজনের মধ্যে কিরকম সম্বন্ধ আমরা বুঝে নিই। পুথিকার বলছেন, এক বস্তু দুই রূপে ভিন্ন ভিন্ন দেহ, একাত্মা অভেদ নিত্য নাহি কো সন্দেহ, প্রভু পিতা এক রূপে মাতা অনুরূপ, স্বতন্ত্র আকার দুই দুই একের স্বরূপ, ভিতরেতে মিশামিশি যেন ধুদে ধুদে, ভেদে বুদ্ধি ঘটে যার সেই পড়ে ফাঁদে, লীলায় অধিক বাদে তাহি যায় চেনা, আবরণ তুলে দেখো বুটেরও দুদানা, এক হয়ে দুই ঠাঁই বিন্দু নাহি দূর, সৃজি আছে মায়া শক্তি সৃষ্টির অঙ্কুর, মায়া পারে এক বস্তু দুটি এ দুটি দুটি নাই, গুরুমাতা সেই যিনি জগত গোসাই, প্রত্যক্ষ ঘটনা কথা শুন অতঃপর, আদ্যাশক্তি গুরুমাতা তাহারও তাহারও খবর। পুথিকার একটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন। আপনাদের প্রত্যে যারা ওদেশের লোক তারা ছোলাকে বুট বলেন। আমাদের একটি ছেলে ছিল ট্রেনিং সেন্টারে, সে মাঝে মাঝেই এসে বলতো বুটের তরকারি, বুটের তরকারি, বুটের তরকারি। তারপরে জানলাম বুট মানে হচ্ছে ছোলা। বুটের কি সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন, ছোলা একটা কেসের মধ্যে ঢাকা দেওয়া থাকে, কিন্তু কেসটাকে খুলে দিলে দেখা যাবে দুটো আলাদা আলাদা দানা, কিন্তু একসঙ্গে জুড়ে আছে একটা আবরণের ভেতরে। কি সুন্দর উদাহরণটা দিয়েছেন, এটা এক্সেলেন্ট। বলছেন, শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা হলেন ওই ছোলার মতো একত্রিত,
একসঙ্গে যখন খাচ্ছি ঠিক এরকম একই রকমের শক্তি আসছে, আবার যদি আলাদা আলাদা করে খাচ্ছি তাও একই রকমের শক্তি আছে। তারা অভেদ, তারা নিজেদের স্বরূপে অভেদ। কখনো মা প্রকাশিত হন আমাদের হৃদয়ে বেশি, কখনো ঠাকুর প্রকাশিত হন, মাই বেশি প্রকাশিত হন। ওই কারণে ওই ছোট্ট মন্দিরে ভীষণ ভিড়, যেমন ভক্তদের ভিড় থাকে সাধু ব্রহ্মচারীদের ভিড়ও খুব। ঠাকুরের মন্দিরের বিকেলবেলা যে ঠাকুর ঘর খোলার আগে দু পাঁচজন বসে থাকে, যাদের খুব নিষ্ঠা ঠাকুরে, আর বেশিরভাগ বসে থাকে গিয়ে মায়ের মন্দিরে। সবাই মায়ের মন্দিরে কখন দরজাটা খুলবে সেই অপেক্ষা করে থাকে। এখানে মা কৃপাময়ী, কখনো আমাদের তো ফেলে দেন না, তাই 5 মিনিট আগে মায়ের ঘরে দরজা খোলে। আমরা মাকে প্রণাম করে তারপরে লটকাতে লটকাতে ঠাকুরকে প্রণাম করতে যেতাম। তারপর ঠাকুরকে প্রণাম করলেই আমাদের যুক্তি ছিল দরজা খুলে যাবে, এক্ষুনি তাড়িয়ে দেবে, তাই আমরা চলে যাব। ঠাকুর এবং মা অভেদ, কিন্তু কারুর কাছে ঠাকুর বেশি প্রকাশিত হন, কারুর কাছে মা বেশি প্রকাশিত হন, এটা ওরা নিজেরা চয়েস করে নেন কার কাছে তিনি বেশি প্রকাশিত হবেন। কিন্তু আদতে তারা সেই ছোলার দানার মতো একটা আবরণে ঢাকা দুজনের সমশক্তি অর্জন করে সেইখানে রয়েছেন। এবার বলছেন, মায়াপারে এক বস্তু একটি দুটি নয়, গুরুমাতা যেই সেই যিনি জগত গোসাই। মায়ার পারে একই শক্তি, আলাদা কিছু নেই, সেই কারণে তিনি বলছেন। এবার প্রত্যক্ষ ঘটনা শোনো কেমন তিনি বলছেন। পুরীতে পূজারী বেশে কালীর সেবায় নিয়োজিত শেষময় প্রভু দেবরায়, ভক্তি ভরা রাধনে তেমন পাষাণ, হইত চৈতন্যময়ী মায়ের সমান, প্রমাণে দেখিতে তুলা লইয়া নাশায়, ধরিতে দুলিত মন্দ নিঃশ্বাসের বায়। সেই প্রভু সেইভাবে ভক্তি সহকারে, অঙ্গহীন কিছু নাই ষোড়শোপচারে, সাধনার নানাবিধ দ্রব্য যতগুলা, বেশভূষা গোমুখাদি রুদ্রাক্ষের মালা, রজত কাঞ্চনময় অলঙ্কার দাম, শেষে লিখে বিল্লপত্রে রামকৃষ্ণ নাম, এই সব দ্রব্য চয়ে করি এক ঠাঁই, এই সব দ্রব্য চয়ে করি এক ঠাঁই, মায়ের চরণে দিলা অঞ্জলি গোসাই, হেন পূজা শ্রীপ্রভুর নীরবে লইলা, শ্যামাসুতা গুরুমাতা ব্রাহ্মণের বালা, কি বুঝো মন শ্যামাসুতা মাকে, বিল্লপত্রে প্রভু দেবে নিজ নাম লিখে, সমর্পণ করিলা পুজিলা যার পায়, কি জ্ঞান কর মন হেন গুরুমায়, লইতে প্রভুর পূজা সাধ্য হেন কার, বিনা সেই আত্মা শক্তি সৃষ্টির আধার, জয় জয় গুরুমাতা জগত জননী, এইবারে অবতারে ব্রাহ্মণ নন্দিনী, নিস্তারিণী বিপদ বারিণী দুঃখ হারা, হৃদয়বাসিনী হৃদি করুণায় ভরা, চৈতন্য রূপিণী শিবে সিদ্ধি প্রদায়িনী, কালাকাল শূন্যা পূর্ণা জগত ব্যাপিনী, চেতন চৈতন্য দায়িনী তন্ত্র মন্ত্র দেবাতীতা, মায়াস্বরূপিণী মহামায়ী মায়াবৃতা, অনন্তরূপিণী তারা মহাশক্তিমতি, পিতামাতা দুই মাতা পুরুষ প্রকৃতি, মহালীলাবতী সতী সৃষ্টি প্রসবিনী, জয় জয় গুরুমাতা জগত জননী, সন্তানে করহ কৃপা করি শক্তি দান, মনেরে শুনাবর রামকৃষ্ণ লীলা গান। প্রতিকার বলছেন যে যে ঠাকুর কালী পূজায় পূজারীর বেশে কালীর সেবা করেছেন, মন প্রাণ সমস্ত কিছু নিয়োজিত করেছেন, তার ভক্তির আরাধনে পাষাণময়ী প্রতিমা চৈতন্যময়ী রূপ দর্শন করেছেন, মানুষ যখন তার প্রমাণ চেয়েছে যে তিনি সত্যি সত্যি এই জগজ্জননী মা কালী, তিনি সত্যি সত্যি জীবিতা কিনা সেটা প্রমাণ দেবার জন্য তুলো নাকের কাছে নিয়ে ধরেছেন, দুলদুলে হাওয়াতে সেটা বইছেন, সেই প্রভু ভক্তি সহকারে ষোড়শ প্রচারে বলছেন অঙ্গহীন, কোনো কিছু কম করেননি, সমস্ত দিয়ে তিনি মায়ের পূজা করেছেন। বেশভূষা গোমুখাদি রুদ্রাক্ষমালা, সাধনায় নানাবিধ দ্রব্য যতগুলা, রজত কাঞ্চনময় অলঙ্কার দাম, শেষে লিখে বিল্লপত্রে রামকৃষ্ণ নাম, এই সব দ্রব্য চয় করি এক ঠাঁই, মায়ের চরণে দিলা অঞ্জলি গোসাই। এটা একটা নতুন জিনিস শুনলাম যে ঠাকুর তার চরণে, শ্রী জগন্মাতার চরণে তার সাধনের যাবতীয় ফল অর্পণ করেছিলেন, সেই মালাটি
তিনি অর্পণ করে দিয়েছিলেন যে মালায় তিনি ভগবানের নাম করতেন। ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়েছিলেন, সব কিছু তাঁর চরণে অর্পণ করে দেওয়ার পরে শেষকালে বেলপাতায় নিজের নাম রামকৃষ্ণ নাম লিখে তাও তাকে অর্পণ করে দিলেন। তাঁর আর নিজের বলে কিছু থাকলো না, সব যেন জগন্মাতার শ্রীপাদপদ্মে অর্পণ করে দিলেন। আমরা যেরকম আমাদের দীক্ষার সময় আমাদের সমস্ত কিছু গুরুদেব বলেন না, আমার কৃত জ্ঞানত অজ্ঞানত যাবতীয় পুণ্যকর্ম যাবতীয় পাপকর্ম যাবতীয় কর্মফল সমস্ত কিছু ঈশ্বরের পাদপদ্মে অর্পণ করে দাও। আমরা ঠিক যেরকম সমস্ত কিছু অর্পণ করে দিই এবং কল্পনা করি যে জগন্মাতা যেন স্বয়ং আমাদের গ্রহণ করছেন। প্রভু মহারাজ দীক্ষা দিতে যাওয়ার আগে তিনি একটি অর্ঘ নিবেদন করে যেতেন, ঠাকুরের কাছে বলে যেতেন যে তিনি তারই সন্তানদের অর্ঘরূপে আপনার কাছে অর্পণ করছেন। এবং মন্ত্র দীক্ষা হয়ে গেলে আবার তিনি ঠাকুরের কাছে গিয়ে আরেকটি অর্ঘ অর্পণ করতেন, বলতেন যে এই সন্তানদের আমি তোমার পাদপদ্মে অর্পণ করলাম, তুমি দয়া করে আমাদের গ্রহণ করো। ঠিক এই জগৎবাসী সকলকে যেন তিনি তার মধ্যে দিয়ে জগন্মাতার শ্রীপাদপদ্মে অর্পণ করছেন। বলছেন এ কি কোনো সাধারণ মানুষের কথা? এ সাধারণ মানুষের কথা নয়। পুথিকার বলছেন তিনি কেমন, নিস্তারিণী বিপদ বারিণী দুঃখ হারা হৃদয়বাসিনী হৃদি করুণায় ভরা চৈতন্য রূপিণী শিব সিদ্ধি প্রদায়িনী কালাকাল শূন্যপূর্ণা জগত ব্যাপিনী। তিনি সাধারণ মানুষ নন, মায়ের সম্পর্কে বলছেন তিনি সাধারণ মানুষ নয়, যিনি আমাদের যে কোনো দুঃখ যে কোনো ব্যথা যে কোনো বেদনা যে কোনো অসুস্থ অবস্থা থেকে যিনি নিস্তার দেন আমাদেরকে, আর যিনি আমাদের ভেতরে চৈতন্য স্বরূপ ইনি জাগ্রতায় বসে আছেন, যে কারণে যে চেতন শক্তিতে ভর করে আমরা এই জীবনযাপন করি তিনি হলেন সেই চৈতন্য স্বরূপিণী, তিনি আমাদের সব। তাই বলছেন মহালীলাবতী সতী সৃষ্টি প্রসবিনী জয় জয় গুরু মাতা জগত জননী সন্তানে করহ কৃপা করি শক্তিদান মনেরে শোনাব রামকৃষ্ণ লীলা গান। পুথিকার নিজের জন্য প্রার্থনা করছেন না, পুথিকার আমাদের সকলের জন্য প্রার্থনা করছেন। আমরা যারা ভগবানের নাম করতে চাইছি আমাদের সকলের জন্য প্রার্থনা করছেন, বলছেন যে আমরা যেন ভগবানের নাম করতে পারি, তার লীলা করবার মতো শক্তি যেন তিনি আমাদের হৃদয়ে দান করেন। আজকের ঘটনা এটা খুব ছোট্ট, সেইখানে প্রতিকার বলছেন শুনো শুনো মন আজিকার ঘটনায় আসিল রমণী এক শ্রীপ্রভু যেথায় বিষণ্ন বেদনা শোকে আকুল পরাণ প্রভুদেবে সাধুভক্ত সন্ন্যাসী কিয়ান জনৈক আত্মীয় তার ভাবভ্রষ্ট হয়ে সততই ব্রহ্মমান কুকজে মাতিয়ে স্বভাবে সুভাবে আনিতে সেই কদাচারী জনে কিঞ্চিত ঔষধ মাগে শ্রীপ্রভুর স্থানে সাধু কি সন্ন্যাসী ভক্ত ব্রহ্মচারী জনা সকলের মহৌষধি আছে কত জানা দৈব শক্তিযুক্ত এই সাধারণী মতে ভ্রষ্ট নষ্ট ব্যাধিগ্রস্ত আরোগ্যের পথ প্রভুর নিকটে করি ঔষধের আশ মনের বাসনা নারী করিল প্রকাশ শোক সন্তাপিত দেহ সরল হৃদয়া কৃপাময় শ্রীপ্রভু উপজিল দয়া রঙ্গ করিবারে তরে দেখাইলা তায় নিকটে মন্দির মার বসতি যেথায় দেখিতে পাইবে তথা নারী এক জনা মনমত মৌষ মন্ত্র ঔষধি আছে তার জানা পুরিবে বাসনা গিয়া জানাও তাহারে আমি কি বা জানি তিনি আমারও পরে শশব্যস্ত শোকগ্রস্ত চলিল রমণী বিরাজেন যেইখানে জগত জননী। একদিন এক ভক্ত এসে উপস্থিত, ভক্ত মহিলা এসে উপস্থিত, তার স্বামী পথভ্রষ্ট হয়েছেন এবং তিনি অসৎ কুকাজ নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে আছেন এবং সেই কারণে তার হাত থেকে মানে তার কল্যাণ কামনা করে তিনি একবারে ঠাকুরের কাছে এসেছেন। পুথিকার বলছেন এটা সাধারণ মানুষের ধারণা যে সাধুদের কাছে তাদের আশীর্বাদ নিলে এই সব অবস্থা থেকে পূর্ণ হয়। আপনাদের অনেকের জানা আছে কিনা জানি না, নিশ্চয়ই যারা কলকাতায় জানেন লেক কালীবাড়ি দেখেছেন, শুনেছি সেখানে মন্ত্রপুত কাজল দেওয়া হতো, মন্ত্রপুত সিঁদুর দেওয়া হতো,
যার স্বামী বিপদগামী হয়ে গেছে সেই কাজল পরে তার সামনে দাঁড়ালে নাকি তার ভেতরে আসবে, অবশ্যই হয়তো এগুলোতে শক্তি নিশ্চয়ই কিছু আছে, নাহলে শত শত মানুষ এত বিশ্বাস করবে কেন? তাই ঠাকুরের কাছে তিনি এসেছেন, সেই রকমই ঠাকুরের কাছে এসেছেন এবং বলছেন যে আমাকে কিছু একটু আশীর্বাদী কিছু দিন যাতে আমার স্বামী সৎ পথে যেতে পারে। ঠাকুর মজা করবার জন্য মায়ের ওই ঘরটি দেখিয়ে বলছেন, কীরকম বিচ্ছু লোক দেখুন, বলছেন দেখিতে নিকটে মন্দির মার বসতি যেথায়, দেখিতে পাইবে তথা নারী একজনা, মনোমত মন্ত্র ঔষধি আছে তার জানা, পূরবে বাসনা গিয়া জানাও তাহার, আমি কি বা জানি তিনি আমার উপর। বলছেন আমি আর কি জানি মা, ওই ওইখানে এক মহিলা আছেন তার কাছে গিয়ে বলো সব পূর্ণ হয়ে যাবে। এটা দুটো অর্থ হয়, একটা যদি লিটারাল মিনিং আমরা ধরি যেন তিনি মাকে বড় করবার চেষ্টা করছেন তা তো বটেই, আর আরেকটার অর্থ হয় তিনি সেই জগৎজননী আদ্যাশক্তি মহামায়াকে ধীরে ধীরে জগতের কাছে প্রকাশ করা শুরু করেছেন, তিনি জগতের কাছে তার সেই স্বরূপটিকে প্রকাশ করছেন যে সেই আদ্যাশক্তি মহামায়া তিনি সব, তার কাছেই প্রার্থনা করতে হয়। পুথিকার বলছেন যে লোক মহিলা শশব ব্যস্ত শোকগ্রস্ত রমণী চলিলেন, কারণ তিনি একবারে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছেন, তাই ঠাকুর বলা মাত্রই তিনি ওইখানে চললেন। জীবে কি বুঝিবে লীলা অতি দুর্গম, দিনমানে দর্শনে দেবগণে ভ্রম, লীলায় আধার বড় চেনা নাহি যায়, জীবেরে প্রচ্ছন্ন রাখে মহিয়া মহায়, শ্রীমন্দিরে উতরিলা দেখিবারে পায়, জগৎ জননী মাথা বসিয়া পূজায়, প্রণমিয়া কহে তায় যথেক খবর, প্রভুদে পাঠাইলা তাহার গচর, রঙ্গ বুঝি শ্রীপ্রভুর বলিলা জননী, তিনি ঔষধজ্ঞ আমি কিছু নাহি জানি, তরা করি যাও ফিরি সান্নিধ্যে তাহার, পাইবে ঔষধ হবে কৃপার সঞ্চার, আজ্ঞা মাত্র যায় নারী প্রভুর গোচরে, জননী কহিলা যায় জানাইল তারে, শুনিয়া মধুর আসে হাস্য সুমধুর, রঙ্গের তরঙ্গ বড় উঠিল প্রভুর, বিধিমতো বুঝাইয়া রমণী রে কন, বাসনা পুরিবে তথা হেথা অকারণ। ভদ্রমহিলা গিয়ে পৌঁছলেন, তা তো ওষুধ দরকার, তিনি গিয়ে পৌঁছলেন, তিনি গিয়ে দেখলেন যে মা তখন ওখানে বসে পুজো করছেন, মাকে গিয়ে তিনি সব কথা বলাতে মা বললেন আরে আমার কাছে কেন এসেছো, আমি সে লোক নই, তুমি তিনি ঔষধজ্ঞ, তিনি সব জানেন, এক্ষুনি তার কাছে যাও, তার কাছে গেলেই তিনি তোমাকে ঠিক ঠিক ওষুধের কথা বলবেন। এবার ভদ্রমহিলা আবার হাসতে হাসতে ঠাকুরের কাছে, সেই একদম কষ্ট পেয়ে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর বলছেন যে যে তোমার আমার কাছে এসে কিচ্ছু হবে না, তুমি ওইখানে যাও, উনি তোমার বাসনা পূর্ণ, কেন হেথা হোথা ঘুরে বেড়াচ্ছ, তুমি তার বাসনা পূর্ণ করিবে। ভদ্রমহিলা অসহায় অবস্থায় আবার মায়ের কাছে ফিরে এলেন, যথাকথা ত্বরান্বিতা চলিলা রমণী, শ্রীমন্দিরে যেইখানে জগত জননী, বারত্রয়ের রূপে ফিরা ফিরি পর, মায়ের হইল কৃপা নারীর উপর, বিল্লপত্র দিয়ে মাতা বলিলেন তারে, বাসনা পুরিবে এই লও যাও ঘরে, দেবের দুর্লভ ধন লইয়া যতনে, আবাসে চলিলা নারী আনন্দিত মনে, মার সঙ্গে রঙ্গ কথা বুঝ মনে মন, রামকৃষ্ণ লীলা কথা অমৃত কথন। দেখুন কি মজার কথা, ঠাকুর তাকে আবার ফেরত পাঠালেন মায়ের কাছে, মা আবার তাকে ঠাকুরের কাছে ফেরত পাঠালেন, এবার তিনবার এরকমভাবে তিনবার তিনি যাতায়াত করার পর মায়ের করুণার উদ্রেক হলো, মা তাকে বেলপাতা দিয়ে বললেন এইটি তুমি রেখে দিও, মাদুলি করে পড়তে বলেছিলেন, এইটি তুমি রেখে দিও তাহলেই তোমার ইচ্ছা পূর্ণ হবেন। এই দুজনের মধ্যে এই একে অপরের সঙ্গে ঠেলাঠেলির কারণটা কী, কারণ দুজনেই তো জানেন দুজনের কাছেই শক্তি আছে, তার এই ঠেলাঠেলির কারণটা কী আপনাদের মনে আছে, দেখবেন যে একটা সময় দক্ষিণেশ্বরে রাখাল এবং অন্যান্যরা সবাই সাধন, বাবুরাম রাখাল এরা সব, লাট্টু এরা সব থাকতেন এবং সাধন ভজন করতেন। ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কে কতটা করে রুটি খাবে, এই সবার ওই রুটি খাওয়ার মা ঠিক কঠাক করে দিয়ে ঠাকুর ঠিকঠাক করে দিয়েছেন, তিনি তো হার্ড টাস্ক মাস্টার ছিলেন, খোঁজ নিতেন কেমন কি হলো প্রোগ্রেসটা, যে যে টাস্ক দিয়েছি সেটা কীরকম হলো। ঠাকুর জিজ্ঞাসা করতে শুরু করলেন
যে তোরা কে কতটা রুটি খাস, তখন সবাই বললে যে তারা ওইটুকুই খেতে চান, কিন্তু মাথাতে জোর করে খাওয়ান। তিনি মায়ের কাছে অনুযোগ করতে থাকলেন। মা তার উত্তরে বলছেন, তুমি ওদের খাওয়া নিয়ে খোঁটা দেবে নি, ওদের ভার আমি নেব। ঠাকুর এই উত্তরটা শুনে হাসতে হাসতে চলে গেলেনি, হাসতে হাসতে চলে গেলেন। আমাদের কর্তারা হলে ওদের লাটালাটি করতেন, এই হাসতে হাসতে চলে গেলেন। এর অর্থটা হচ্ছে মা ধীরে ধীরে জগতের সকলের দায়িত্ব নিচ্ছেন, তার ভেতরে যে আধ্যাত্মিক শক্তির সেটা স্ফুরণ ঘটাচ্ছেন। এই দেখে ঠাকুর যেন আনন্দিত হচ্ছেন। এই যাওয়া আসার মূলে একটি কথা, এই যাওয়া আসার মূলে একটি কথা, তিনি যে তার ভেতরে যে আধ্যাত্মিক শক্তি তার স্ফুরণ ঘটাচ্ছেন। ঠাকুর চাইছিলেন যে তার ভেতরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ ঘটুক, এবং সেই কারণে যেন তিনি লীলা করলেন এবং শ্রী শ্রী মায়ের কাছে বারবার যাতায়াত করলেন তার ভেতরের সেই ঐশী শক্তির জাগরণের জন্য। যখনই সেই ঐশী শক্তির জাগরণ হলো, তখন তিনি তাকে মুক্তির উপায় ঠেলে দিলেন। তিনি বললেন, কলকাতার লোকেরা সব কিলবিল করছে, তুমি এদের দেখো। মা বললেন যে আমি কি করে দেখবো, আমি মেয়ে মানুষ, আমি কি করে দেখবো। ঠাকুর বললেন, তোমাকে পারতেই হবে। এবং মা পরবর্তীকালে বলছেন, সত্যি তো তাই, যখন শরীর চলে গেল তখন তা ঠাকুরের শরীর চলে গেল, তখন মায়ের মনে হতে থাকলো তিনি চলে গেলেও বোধ হয় ভালো হয়। ঠাকুর বলছেন, অনেক কাজ বাকি আছে। পরবর্তীকালে মা দেখলেন সত্যি সত্যি অনেক কাজ বাকি আছে। একটু একটু করে মায়ের ভেতরের সেই প্রকাশ তিনি ঘটাচ্ছেন। তিনি চলে গেলে যাতে রামকৃষ্ণ সাম্রাজ্যের দায়িত্ব তিনি, সংঘ জননীর দায়িত্ব তিনি গ্রহণ করেন। শ্যামা সুন্দরী দেবী দুঃখ করেছিলেন যে আমার সারদার এমন পাগলের সঙ্গে বিয়ে দিলুম, সংসার হলো না, মা ডাক শুনতে পেলেনি। ঠাকুর বলেছিলেন, শাশুড়ি ঠাকুরুন, আপনার সন্তানকে, আপনার মেয়েকে এত সুন্দর সব ছেলে বলে দিয়ে যাব, গলা কেটে তপস্যা করলে কেউ এরকম তার তুল্য সন্তান পাবে না, এত সন্তান হবে শেষে মায়ের মা ডাকে পাগল হয়ে যেতে হবে। মা ডাকে পাগল হয়ে যাননি, কিন্তু মায়ের ভেতরের সেই আদ্যাশক্তি মহামায়া, সেই জগন্মাতার রূপকে তিনি প্রকাশ করেছিলেন। এই কারণে তাদের জীবনগুলো পড়া দরকার, এই কারণে তাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ আমাদের বিচার করা দরকার, এই পুঙ্খানুপুঙ্খ বিচার করা আমাদের ভীষণভাবে প্রয়োজন। একজন একটা প্রশ্ন করেছিলেন কদিন আগে যে শ্রীমা সারদা দেবী যখন প্রথমবার এলেন তখন তাদেরকে খুব অপমান করেন হৃদয়রাম, এমনকি একই গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও তিনি শ্যামাসুন্দরী দেবীকে পাত্তাও দেননি। হৃদয়রামের ভয়ে ঠাকুর একবারে কাঠ হয়েছিলেন, মাকে ফিরে যেতে হলো। কেন এরকম অবতার পুরুষ কেন নারীর এই অবমাননা পালন করলেন, অবমাননা করলেন? এর একটা উত্তর হয়, অবতারের সমস্ত কাজই শিক্ষা দেওয়ার জন্য। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস সহ্য করে নিতে হয়, কিন্তু সহ্য করার মূল কারণ কাউকে অবমাননা করা নয়, কারণ তিনি আরও বড় শক্তিরূপে প্রকাশিত হবেন। আমরা আমাদের নিজেদের ভেতরের শক্তিকে সবসময় প্রকাশ করে উঠতে পারি না, কিন্তু যত আমরা যোগ্য হয়ে উঠতে পারবো, তত আমরা যখন আত্মশক্তিতে বলিয়ান হয়ে আসব, তখন কিন্তু আমাদের আর কেউ ইগনোর করতে পারবে না। প্রত্যেককে সেই আত্মশক্তিতে বলিয়ান, মায়ের সেই আত্মশক্তিতে বলিয়ান। মা প্রথমবারে এসেছিলেন দুটি মাত্র পরিচয় নিয়ে, এক তিনি গদাধর চট্টোপাধ্যায়ের স্ত্রী, আর এক তিনি শ্যামাসুন্দরী কন্যা, শ্যামাসুন্দরী দেবীর কন্যা। কিন্তু ঠাকুর চেয়েছিলেন মা এই জগৎ সংসারে যে ইন্ডিসপেন্সেবল ফ্যাক্টর, যেটা তাকে বোঝানোর জন্য একমাত্র মুক্তির পথ, যেটি তিনি আগামী দিনের মানুষের কাছে বুঝিয়ে দিতে চাইছিলেন, সেই ভাবটা যেন তার ভেতরে জাগ্রত হয়। তাই বোধ হয় সেই দিন তিনি শান্ত ছিলেন, এবং পরবর্তীকালে যখন তিনি এলেন তখন তার সেই সমাদর, এবং ঠাকুর যে তাকে বলছেন যে চিঠি লিখছেন না যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, যে তুমি 10 টাকা হোক, 20 টাকা হোক, ডুলি করে হোক, যেভাবেই হোক তুমি এসো, এই জগতে তার যে প্রয়োজনীয়তা আছে এটা যেন জগৎকে দেখানোর জন্য তিনি এসেছিলেন। মাকে খুব ধীরে ধীরে তিনি জগতের কাছে প্রকাশ করেছিলেন, ঝট করে প্রকাশ করেননি, কারণ নাটকে যে চরিত্রে যে অঙ্কে প্রয়োজন আছে সেই চরিত্রকে আগে যদি প্রকাশ করা যায় তাহলে কীরকম উদ্দেশ্যহীন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের জীবন নাট্যে সারদা সুন্দরী বা সারদা দেবীর যে একটা বিরাট ভূমিকা আছে, এইটি প্রকাশ করার জন্যই যেন সেদিনকে
ঠাকুর চুপ করেছিলেন, ইট ইজ নট দ্য রাইট টাইম, এইটা ঠিক সময় নয় জগন্মাতাকে জগতের কাছে প্রকাশ করার জন্য। হৃদয়রাম সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকতেন ঠাকুর, কারণ ঠাকুর মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন, তাঁর উপর নির্ভর, হৃদয়রামের উপর নির্ভর করতে হতো ঠাকুরকে, সেই কারণে তিনি হৃদয়রামকেও চটাতে চাননি। আর মা যে এসেছিলেন তাঁরাও যে ওই ফিরে যাচ্ছেন এটা ঠাকুরের কাছে খুবই বেদনার কারণ ছিল। মা ঠাকুর ধীরে ধীরে মায়ের আবরণটিকে খুলে দিয়েছেন, জগতের সকলের সামনে প্রকাশ করেছেন। সেই মহিলা খাবার নিয়ে এসেছেন, মা বলে ডেকেছেন, তার খাবার নিয়েছেন, তিনি এসে বসিয়ে দিয়ে চলে গেছেন, ঠাকুর কিছুতেই খেতে পারছেন না। ঠাকুর তার কাছে কথা চাইছেন যে তুমি বলো যে আর কোনো দিন কারুর হাতে থালা দেবে না। ঠাকুর মা বলছেন যে না, মা বলে ডাকলে আমি অবশ্যই তাকে দেব। তারপরে তিনি ঠাকুরকে উপদেশ দিচ্ছেন, জগন্মাতা উপদেশ দিচ্ছেন, তুমি কি শুধু আমার ঠাকুর, তুমি জগতের ঠাকুর। যেন সেই কথায় বড় প্রসন্ন হচ্ছেন, মা শ্রীরামকৃষ্ণের স্বরূপ প্রকাশ করতে পারছেন, বুঝতে পারছেন, একই সঙ্গে তার মাতৃস্বরূপের বিকাশ হচ্ছেন। এই নানা ঘটনায় যেন শ্রীরামকৃষ্ণ নিজে নিজে শ্রীমা সারদা দেবীকে আমাদের সকলের কাছে প্রকাশ করছেন। আমরাও জগন্মাতার কাছে প্রার্থনা করব, আমাদের ভেতরে তিনি দুর্গা না কালী না সরস্বতী না বিশালাক্ষী তা না জেনে তিনি আমাদের মা, আমাদের সর্বস্ব স্বরূপ। এই সর্বস্ব, এই বোধটা আমাদের আসা দরকার মায়ের জন্য, তিনি আমাদের সর্বস্ব। শ্রীরামকৃষ্ণ তো আমাদের সর্বস্ব তো বটেই, কিন্তু মা হলেন আমাদের সর্বস্ব। আমরা জানি জগতে কোথাও না ঠাঁই পেলে মা কথা দিয়েছেন তিনি আমাদের অবশ্যই স্থান দেবেন, সেই তিনি যে আমাদের সর্বস্ব স্বরূপ সেই বোধটা আমাদের ভেতরে আসা দরকার। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।